এই শুভ দিন বছর বছর আসুক ঘুরে ফিরে, ছোট্ট দেবার ঘোকে নিয়ে আমরা আনন্দ করব এইভাবে সবাই মিলে। ছোট্ট দেবার ঘো, দেবার ঘোর শুভ জন্মদিন 21 এবং 22 জুন, অর্থাৎ বুধ বৃহস্পতিবার। পঞ্চম বর্ষপূর্তিতে সাজো সাজো রব। আরামবাগে তেহরি এলাকার দেবাশিস এবং সঞ্চয়িতার একমাত্র গোল আলো করা সম্পদ এই ছোট্ট টুবাই। টুবাইয়ের শুভ জন্মদিনে তার কচিকাছা বন্ধুরা এসেছিল, বেলুন ফাটানো হলো, কেক কাটা হলো, সোনো স্প্রে করা হলো এবং 22 তারিখেও ভুরি ভোজ আনন্দ হলো। 21 তারিখটা ছিল ইংরাজির জন্মবার আর 22 তারিখটা ছিল বাংলা নববর্ষের জন্মবার। অর্থাৎ দুটো দিনেই দেবাশিস এবং সঞ্চয়িতা এতটুকু আনন্দের ঘাটতি রাখেনি। দেবার ঘোর শুভ জন্মদিনে যেমন হাজির হয়েছিল ওর দাদু দিদুন, তেমনই হাজির হয়েছিল ওর দাদু ঠাকুমা, তেমনই হাজির হয়েছিল ওর মামা মামিমা, অর্থাৎ আমি সঞ্জয় দেব স্বয়ং। শত ব্যস্ততার মাঝেও ছোট্ট ভাগ্নের শুভ জন্মদিনে ভোরে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম বৃহস্পতিবার দুপুরবেলায়। সত্যি কত সুন্দর উৎসব আনন্দে জোয়ার। ভোরে তারা চ্যানেলে প্রতিদিন ভোর 5টায় মা তারা মাতৃ আশ্রমের পরিচালনায় সঞ্জয় দেবের কলমে একটি করে পোস্ট দর্শকের দরবারে উপহার দেয়া হয়। আজকে ছোট্ট টুবাই অর্থাৎ আমাদের সকলের নয়নমণি দেবার ঘোর শুভ জন্মদিনে কত না আয়োজন করেছিল সঞ্চয়িতা। ভোর রাত থেকে নিজে হাতে পরিপাটি করে কোল আলো করা সন্তানের জন্য অনেক অনেক রকমের পদ, জিভে জল আনা পরিস্থিতি, সন্তানের জন্মদিন বলে কথা, সন্তানের থেকে খুশি এ পৃথিবীতে কোনো বাবা মায়ের কাছে কিছু থাকে না, যেটা দেবার ঘো এবং তার পরিবার এবং দেবাশিস ও সঞ্চয়িতা অনুভব করেছি। সত্যি দেবার ঘোকে নিয়ে কত আনন্দ করলো তার বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা। কত সুন্দর একটা বছরের দিন সাক্ষী রইল। এই শুভদিন বছর বছর আসবে ফিরে ফিরে। প্রার্থনা রইল পাঁজা পরিবারের জন্য, সবাই ভালো থাকবে, সবার আনন্দ হবে, সবার জীবনে সুখ আসবে। ঠিক এইভাবেই কোল আলো করে দেবার ঘোকে সবাই আশীর্বাদ করবে। ছোট্ট দেবার ঘো খুব ভালো ছবি আঁকে, মনোযোগ সহকারে পড়াশোনা করে, ব্যায়াম শেখে, খেলাধুলা করে, আত্মীয় স্বজনদের সবাইকে নিয়ে খুব বড় আনন্দ উপভোগ করে। তাই তো ওর জন্মদিনে সবাই ছুটে এসেছে এই শুভক্ষণে। শুভ জন্মদিনে দেবার ঘোর জন্য একটি প্রার্থনা রইল, ভালো থেকো দেবার ঘো, তোমার জীবন আলোয় আলোকিত হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি।